কাজ করতেছি, হঠাৎ করেই আমার ফেসবুকে অনেক মিডিয়া কর্মী, আমার কলা কৌশলী, আমি যাদের সাথে অনেক বছর ধরে কাজ করছি, সবাই আমার অল কম বেশি আমার সাথে ফেসবুকে আছে। তো সবাই খুব, আহ হুমায়া কেন তুমি চলে গেলে, আহ হিমু মনে তোমার এত কিসের কষ্ট ছিল, আহ আরে হিমু রে কেন চলে গেলে, ও পারে ভালো থেকো, হিমু যতদিন জীবিত ছিল হিমুর খবরও নিলেন না আপনারা, আমিও নোয়াখালীর মেয়ে, হিমুও নোয়াখালীর মেয়ে, এত ভালো একজন অভিনয় করতো, মেধা এত শার্প ছিল হিমু আপুর, আমি হিমু আপুর সাথে কাজ করছি, ডিরেক্টররা প্রডিউসাররা কখনো হিমু আপুকে ওইভাবে কাজে নেন না, একটা মানুষ ডিপ্রেশনে যেতে 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 অন্ধকার জগতে পর্যন্ত চলে যায়। অন্ধকার জগৎ বুঝছেন তো আপনারা, এখন অন্ধকার জগৎ অনেক কিছু মেনশন করবে, নেশায় ধরে ফেলে, অনেক খারাপ জিনিসের সাথে জড়িত হয়ে যায়। তো একটা মানুষ কত ভালো অভিনয় করতো, এখন যারা বসে বসে লিখতেছেন আহারে হিমুরে তুমি কেন চলে গেলে, ওই হিমুরে কখনো আপনারা কাস্টিং করেন নাই, যে কয়েকজন হাতে গোনা কয়েকজনে কাস্টিং করছেন মিডিয়াতে, বাংলাদেশে মিডিয়াতে ভালো অভিনেত্রী, মেধাবী অভিনেত্রী, গুণসম্পন্ন অভিনেত্রীর কোনো দাম নাই। আমি যদি আর 5 বছর বাংলাদেশের মিডিয়াতে থাকতাম, আমিও ডিপ্রেশনের নদীতে সাঁতার কাটতাম। এখন হিমু আপুরে লই কত দুঃখ কত বেদনা দেখাইতেছেন, অথচ হিমু আপুর ঘরে ভাত আসেনি, হিমু আপু কাজ করতে পারতেছে কি না এটার খবরও নেন নাই। আমি উচিত কথা বলি তো, এখন কত ডিরেক্টরের কত প্রডিউসারের আর কত আমার লগের কলা কৌশলীর গা জ্বলব, যারা এখন লিখতেছেন তারা কেউ হিমু আপুরে ডাকিনি, একটা কাজ দেন নাই, বুঝছেন নি? আমাকে দিয়ে উদাহরণ দিলাম, হাতে গোনা 3-4 জন, হাতে গোনা 4-5 জন। তো একটা মানুষ মিডিয়াতে তো অনেক কাজ হচ্ছে, একটা ক্যারেক্টার তো দিতেই পারতেন, একটা মানুষ ডিপ্রেশনে যাইয়া মৃত্যুটাকে বেছে নিবে এটাতে আমি পক্ষপাতী না। কি ওই যে বললাম না, অন্ধকার জগৎ ক্রাশ করে ফেলছে,